শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল ইডি। প্রায় 11:05 নাগাদ তিনি ইডির দপ্তরে প্রবেশ করেন। এরপরই প্রায় এক ঘন্টার ব্যবধান, তারপরে কিন্তু ইডির দপ্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে আজ তাকে তলব করা হয়েছিল এবং তলবের পাশাপাশি তাকে যে নথি নিয়ে আসতে বলা হয়েছিল প্রায় 6000 পাতার নথি তিনি জমা দিয়েছেন। এবং তাকে 6000 পাতার নথি জমা দেওয়ার পর তিনি আরও বলেন যে তাকে যখনই এরপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠাবে তখনই কিন্তু তিনি আসবেন, তিনি সহযোগিতা করবেন। তৃণমূল সাংসদ তিনি জানান যে লুকোনোর কিছু নেই, যেদিন ডাকবে সেদিনই আবার আসবো, হাজির না হওয়ার অজুহাত দিতে পারতাম, দিইনি, দাবি তৃণমূলের সাধারণ সম্পাদকের। ইডির তলবে 6000 পাতার নথি জমা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই জানান যে ঘণ্টাখানেকের জেরা শেষ তৃণমূল সাংসদের। আপনাদের শোনাবো যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন। দেখুন, আমাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করার জন্য সামান দেওয়া হয়েছিল অ্যালং উইথ সার্টেন সেট অফ ডকুমেন্ট। আমি চাইলে ডিভিশন বেঞ্চের অর্ডারের মতো তার সাথে কমপ্লাই করে আমি লিখে পাঠিয়ে দিতে পারতাম যে আপনারা নথি দেখে তারপর প্রয়োজন। বাট আমি বারবার বলেছি যে আমাকে যখন ডাকবে আমার লুকানোর কিছু নেই, আমি আগেও এসেছি, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে কলকাতায় ট্রান্সফার করেছে, তারপর হয়েছি। আগামী দিনেও যদি চাই উপস্থিত, আমি চাইলে আজকে আমার আইন আইন বিশেষজ্ঞ রয়েছে, আমার লিগাল টিমের যারা রয়েছে তারা আমাকে বলেছিল আজকে অ্যাপিয়ার না হওয়ার কারণ তারা বলেছিল যে নথি খালি পাঠিয়ে দিতে এবং আমি কিন্তু আমি বিশ্বাস করি আমার লুকানোর কিছু নিয়ে আমাকে যখন তা জিজ্ঞেস করি তার উত্তর দিয়েছে। এবং আমি এটাও বলেছি যে দরকার হলে আমার আজকেও আমি তাই বলে এসেছি তাদের সময় লাগবে, তারা এই মুখে যেতে যদি আবার মনে করে যে আমাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে লাগবে আমি আসবো। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আমরা দেখতে পেলাম আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ইডি তলব করেছিল সেই নির্দিষ্ট সময়ের মতনই কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান এবং প্রায় এক ঘন্টা ব্যবধানে তিনি কিন্তু আবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন। এবং বেরিয়ে এসে তিনি জানান যে প্রায় তিনি 6000 পাতার নথি জমা দিয়েছেন এবং তাকে এরপরে যখন আবার ইডি তলব করবে তিনি কিন্তু সহযোগিতা করবেন, তিনি আবারও আসবেন। আজ যে তিনি 6000 পাতার নথি দিলেন, পাশাপাশি কি তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, কি জানতে পারছো ইডি সূত্রে? দেখো, তোমাকে জানাবো সমজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তলব করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। একাধিক সংস্থা বা বলে যাতে একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আসে, নাম আসার পর এবার তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে ডাকা হয়। এবং ইডি দপ্তরে যখন 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন অভিষেক ব্যানার্জি, তখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা প্রায় এক ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে রেখেছিলেন ইডি দপ্তরে এবং এর পাশাপাশি এক ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরিয়ে যান সিজিও কমপ্লেক্স থেকে। এবং সিজিও কমপ্লেক্সে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান 6000 পাতায় তিনি নথি জমা দিয়েছেন ইডি আধিকারিকরা এবং এই 6 পাতা নথি তিনি অ্যানালাইজ করবেন বা সার্চ করবেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি যা যা যাবতীয় তথ্য চেয়েছিলেন ইডি আধিকারিকরা সেই তথ্য দিয়েছেন এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে জানিয়েছেন। সেক্ষেত্রে যে 6000 নথি দিয়েছেন পাতার, সেই 6000 পাতার নথি ইতিমধ্যে ইডির তরফ থেকে খুঁটিয়ে দেখা হবে কোন কোন তথ্য যা যা চাওয়া হয়েছিল সেই সমস্ত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি সহযোগিতা করবেন তদন্ততে, যতবার ডাকবেন ইডি আধিকারিক ততবার তিনি ইডি দপ্তরে আসবেন এবং মুখোমুখি বসবেন আধিকারিকদের সঙ্গে। সন্তোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জেনে রাখবো। আর আজ ইডির তলবে হাজিরা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 6000 পাতার নথি জমা দিয়েছেন বলেই তিনি আজ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেকেই তাকে জেরা শেষ হয়ে তৃণমূল সাংসদের লুকোনোর কিছু নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বলেন যেদিন ডাকবে সেদিন আবার আসবো, হাজির না দেওয়ার অজুহাত দিতে পারতাম, দিদি, দাবি তৃণমূল সাধারণ সম্পাদকের। এই নিয়ে প্রায় 6 মাসে 6 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ প্রায় 11:05 নাগাদ তিনি ইডির দপ্তরে প্রবেশ করেন এবং এক ঘন্টার ব্যবধানে তিনি বেরিয়ে আসেন ইডির দপ্তর থেকে। এবং বেরিয়ে এসে তিনি জানান যে প্রায় 6000 পাতার নথি তিনি জমা দিয়েছেন। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আরও একবার গোটা বিষয়টা জানতে চাইব। একদমই, দেখো গতকালই ইডির তরফ থেকে তলব করা হয়,
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলা মূলত এবং নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত তদন্ত করতে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 11টা নাগাদ সিজো কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছিলেন এবং পরিষ্কারভাবে ইডি আধিকারিকদের সামনে তিনি গেছেন এবং যা যা নথি চাওয়া হয়েছিল ইডি তরফ থেকে সেই সমস্ত নথি নিয়ে ইডির আধিকারিকদের সামনে চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইডি দপ্তরে প্রবেশ করেন প্রায় এক ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন ইডি দপ্তরে এবং এক ঘন্টার পরই ইডি দপ্তর থেকে তিনি বেরিয়ে এসে পরিষ্কারভাবে তিনি জানালেন যে তাকে যা যা নথি নিয়ে ডাকা হয়েছিল সেই সমস্ত নথি এবং নথির মধ্যে 6000 পাতার নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে জমা করেছেন এবং এই 6000 পাতার নথি ইডি আধিকারিকরা খুঁটিয়ে দেখবেন মূলত তাকে এক ঘন্টা বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এক ঘন্টার মধ্যে ইডি তরফ থেকে এমনটা ইডি সূত্রে ফল উঠে আছে যার মধ্যে বেশ কিছু প্রশ্ন যার মধ্যে কুন্তল ঘোষের চিঠির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং কালীঘাটের কাকু সুজা কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করার পর তার যে কোম্পানি সামনে আসে লিপসন বাউন্স সেই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল বাবু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রায় এক ঘন্টা ব্যবধানে ইডির দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বেরিয়ে এসে জানান যে হাজির না হওয়ার অজুহাত দিতে পারতাম দিনই লুকোনোর কিছু নেই যেদিন ডাকবে সেদিনই আসবো 6000 পাতার নথি জমা দিয়েছি কি বলবেন আপনি অতীত অভিজ্ঞতা তো সেটা বলে না যখন ডাকে তখনই উনি পার্টির কার্যক্রম নইলে বিদেশ যাত্রা নইলে অসুস্থ আর শেষ পর্যন্ত আর কোন উপায় না থাকলে সুপ্রিম কোর্টে ছোটেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছোটেন যাতে কোনোভাবে ইন্টারোগেশনকে আটকানো যায় সেই জন্য জিজ্ঞাসাবাদকে আটকানোর জন্য অতীতে যত চেষ্টা করেছেন তা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ওনার আজকের বক্তব্য আর অতীতে ওনার কর্মকাণ্ডের সাথে কোনো মিল নেই উনি জানেন যেহেতু আজকে নথি জমা দেওয়ার জন্য ডেকেছে তো নথি জমা দিতে গেলে কোনো রিস্ক নেই সেই কারণে উকিলকে না পাঠিয়ে আগ বাড়িয়ে তিনি নিজে গিয়েছেন দেখানোর জন্য যে আমাকে ডাকলে আমি হাজিরা দিই কিন্তু আজকে তো ডাকেনি আজকে তো নথি জমা দেওয়ার জন্য বলেছে আর নথি জমা দেওয়ার জন্য বলেছে সেটা আদালত বলেছে হাইকোর্টের নির্দেশে আপনার এখানে অভিষেক ব্যানার্জি এসেছেন আর নথি জমা দিয়ে গিয়েছেন আর নথি পরীক্ষা করবার পর এরপরে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকবেন তখন দেখবেন আবার সুপ্রিম কোর্ট আবার এই কোর্ট সেই কোর্ট নইলে নানান রকম অজুহাত আবার তৈরি হয়ে যাবে একেবারে